কোনো দুষ্ট কাজ করছেন, যখন ধরা পড়বে পড়বে পুলিশ চেষ্টা সে কি এখনো দেশেই আছে না, সে আমি কি করে বলবো, আমি তার গার্জেন। বিজেপি বারবার করে অভিযোগ করছে, বিজেপি কি বলছে, বিজেপি খুঁজে বার করুক, তার কারণ বিএসএফ তো কেন্দ্রীয় সরকারের অধীন। অধীর রঞ্জন চৌধুরী বলছে যে দুটো আসন তাদের আগেই ছিল, একবার একটা বিজেপিকে হারিয়েছে, একটা সিপিএমকে হারিয়েছে, কি হচ্ছে দুটো আসন কেন অভিযোগ? আমরা তো কোনো সিট দিইনি এখনো, সিট নিয়ে মমতা ব্যানার্জি অফিসিয়ালি কিছু বলেননি, এগুলো ফালতু কথা। মানে মমতা ব্যানার্জি জোট নিয়ে খুব একটা আশাবাদী নয় না, এরকম এতটা ইয়ে হতেন। মমতা ব্যানার্জি অফিসিয়ালি বলেছেন এতগুলো সিট দেব, আমাদের সাথে অফিসিয়ালি কোনো মিটিং হয়েছে কংগ্রেসের, হয়নি। তো এইসব আলোচনা করার দরকার, এগুলো তো সংবাদ মাধ্যমের স্পেকুলেশন ফাটকা। রাম মন্দির ইস্যুতে আমাদের পার্টি থেকে নিয়ম মতো বলা হবে, এখনও সেটা সময় হয়নি। এইটাকে গাড়িটা খুব ভালো দিন, নতুন থানায় যেখানে প্রপার একটা বিল্ডিং আছে, এটাও এমন নয় কি সাফিসিয়েন্ট আছে, বাট মাচ বেটার যেটা আমাদের আগে থানা ছিল। মানুষ যারা আসবেন, এখানকার এলাকাবাসীরা যারা আসবেন, তারা ভালো ফিল করবেন, এখানে এসে ভালো করে বসতে পারবেন, কথাবার্তা করতে পারবেন অফিসার্সের সঙ্গে, নিজে যে সমস্যা থাকে সেটা এখানে বলতে পারবেন। এখানে পুরানো থানা যেটা বিল্ডিং ছিল, ওখানে সাফিসিয়েন্ট স্পেস ছিল না ওদের বসাটা, ভালো করে কথা বলাটা, অনেক সময় এমন কথা হয় যেটা